আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো লাউ গাছে বিভিন্ন ধরনের রোগবালাই এবং তার প্রতিকার সম্পর্কে পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। শীতকালীন সকল সবজির মধ্যে সবচাইতে জনপ্রিয় সবজি হচ্ছে লাউ। লাউয়ের গাছগুলা সুস্থ সবল রাখতে অবশ্যই আমরা যখন লাউয়ের বীজ কিনে আনবো, তখন বীজের গুণাগুণ যদি ঠিক থাকে তাহলে লাউ গাছের রোগবালাই প্রায় কম থাকে। লাউ গাছগুলোর মধ্যে সাধারণত তিনটি রোগ হয়ে থাকে। প্রথম যে রোগটার কথা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন ছত্রাকজনিত সমস্যার কারণে লাউ গাছের পাতাগুলা হলদে আকার ধারণ করে, এরপর সম্পূর্ণ চারা গাছের মধ্যে এটা আক্রমণ করে। তাছাড়া লাউ গাছের পাতাগুলা কালচে আকার ধারণ করে সম্পূর্ণ পাতার মধ্যে ছড়িয়ে পড়ে। এগুলা হচ্ছে ছত্রাকজনিত সমস্যার কারণে হয়ে থাকে। অতিবৃষ্টি অথবা অতি খরার কারণে এই সব সমস্যা দেখা দেয়। এই ছত্রাকজনিত সমস্যা দূর করতে ম্যানকোজেব ও মেটোলক্সিন গ্রুপের ছত্রাকনাশক গ্রিন জেল অথবা আপনারা ছত্রাকজনিত সমস্যা দূর করতে কোমোলাস বা থিওভিট, এছাড়া আপনারা ম্যানকোজেব ও কার্বন ডাইজিন জাতীয় কীটনাশক কম্পেনিয়ন, এছাড়া আপনারা চ্যাম্পিয়ন, এইগুলা যে কোনো একটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে যদি 7 দিন পরপর 2 বার স্প্রে করে দিতে পারেন, তাহলে এই ছত্রাকজনিত সমস্যা নিমিষেই জমি থেকে দূর হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় এই ছত্রাকজনিত সমস্যা যখন চারাগাছের পাতার মধ্যে আক্রমণ করবে, তখন দেখা মাত্রই আপনারা সেই সব পাতাগুলো জমি থেকে ধ্বংস করে মাটিতে পুঁতে দেবেন। দেখবেন অন্যান্য পাতার মধ্যে আর এগুলো আক্রমণ করবে না। এই ছত্রাকজনিত কীটনাশকগুলো স্প্রে করে দেওয়ার 10 দিন পরেই দেখতে পারবেন যে আপনার ফসলের লাউ গাছগুলা সম্পূর্ণ রোগবালাই মুক্ত হয়ে গেছে আর এই ছত্রাকজনিত সমস্যা দূর হয়ে গেছে। তাছাড়া বন্ধুরা, লাউ গাছের অন্যতম আরেকটা সমস্যা হচ্ছে পাতা কুকড়া বা লিপখাল রোগ। এটা বিভিন্ন সাদামাছি বা জাপপোকার আক্রমণের কারণে হয়ে থাকে। এই রোগটা দেখা মাত্রই আপনারা জমি থেকে যে অংশটার মধ্যে আক্রান্ত হয়েছে সম্পূর্ণ অংশটা জমি থেকে তুলে মাটিতে পুঁতে দেবেন। এছাড়া অন্যান্য যেসব ঘরোয়া উপায়ে আপনারা এই সমস্যাটা দূর করবেন, তামাকের গুঁড়া 10 গ্রাম প্রতি লিটার পানিতে এবং নিম কীটনাশক এবং সাবানের গুঁড়া 5 গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করে দেবেন। এই রোগটা লাউ গাছের মধ্যে দেখা দিলে লাউ গাছের ফুল ফল ধারণ ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে, যার ফলে পাতাগুলো কুকড়ে যায় এবং কিছুদিনের মধ্যে গাছগুলা মারা যায়। তো আপনারা রাসায়নিক প্রসেসের মাধ্যমে কিভাবে দমন করবেন, অর্থাৎ ইমিডাক্লোফির জাতীয় কীটনাশক, এই ইমিটাফটা আপনারা স্প্রে করে দেবেন। এই কীটনাশকটা স্প্রে করে দেওয়ার মাধ্যমে জাপ পোকা জমি থেকে দূর হয়ে যাবে। এটার দাম হচ্ছে 25 মিলি বোতলের 75 টাকা। এছাড়া অন্যান্য যেসব কীটনাশক এই জাপ পোকা দমন করতে, এসাটাফ, এডমায়ার, টিডু, যে কোনো একটা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে 7 দিন পরপর 2 বার স্প্রে করে দেবেন। স্প্রে করে দেওয়ার কিছুদিনের মধ্যে পাতার রঙটা এভাবে দেখতে পারবেন, সব পাতা কুকড়া সমস্যা জমি থেকে দূর হয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, লাউ গাছে স্ত্রী মাছি পোকার আক্রমণে লাউ গাছের কচি ফলগুলো হলদে আকার ধারণ করে এভাবে শুকিয়ে যায়। যাদের লাউ গাছের জানেগুলো এভাবে পচে যায়, কীভাবে এই স্ত্রী মাছি পোকা দমন করবেন, তার জন্য আপনারা রাসায়নিক যেসব কীটনাশকের মাধ্যমে এই স্ত্রী মাছি পোকা জমি থেকে খুব দ্রুত দমন করতে পারবেন, অর্থাৎ সুমি আলফা বা রিবা অথবা আপনারা বেনজিমা, এইসব জাতীয় কীটনাশকের মধ্যে যে কোনো একটা 7 দিনের মধ্যে 2 বার স্প্রে করে দেবেন। দেখবেন জমি থেকে সব স্ত্রী মাছি পোকা দূর হয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, লাউয়ের জালেগুলা পচে যাওয়া রোধ করতে আপনারা পলি দিয়ে লাউগুলা ঢেকে রাখুন, এতে করে আর লাউয়ের জালেগুলা আর পচে যাবে না। এর পাশাপাশি স্ত্রী মাছি পোকা দমন করতে আপনারা জমিতে ফেরোমেন ফাঁদ প্রয়োগ করুন। এই ফেরোমেন ফাঁদটা কুমড়ো জাতীয় ফসলের মধ্যে বেশ ভালো কাজ করে থাকে। এটা পুরুষ পোকা কর্তৃক স্ত্রী পোকার আকৃষ্ট মিলনের ফলে যখন ফাঁদে এসে পড়বে, তখন ফাঁদে পড়ে সব পোকাগুলা মারা যাবে। আপনারা প্রতিশতক জমিতে এই ফেরোমেন ফাঁদের সংখ্যাটা 3টি টাঙিয়ে দেবেন। এটা বাজারে কিনতে পাওয়া যাবে ইস্পানি কোম্পানির, প্রতি প্যাকেটে 2টি লিউর থাকে, দাম মাত্র 60 টাকা।
তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আপনারা এভাবে পরিচর্যা করে লাউ গাছের সমস্যা দূর করতে পারবেন।